ओम नमः श्री यतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामी ने तापहारिणी श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी शिष्य संवाद ए ग्रंथ थेके पाठ एवं आलोचनार विषय निये। आमादेर पाठचक्रे आज के पढ़ा हच्छे स्वामी विवेकानंदे बाणी ओ रचनार नवम खंड थेके स्वामीजी शिष्य शरतचंद्र चक्रवर्ती लेखा স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে আমরা ২৪ নম্বর পল্লী থেকে পড়াশোনা করব। আপনারা জানেন আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এই পবিত্র তিথিতে আপনাদের সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের দেশ, এই মহান দেশ, এই দেশের আজকে স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে এরকমই একটি দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত গান জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের জাতীয় সঙ্গীত। এটা জাতীয় সঙ্গীত নয়, এটা আমাদের জীবন দর্শনের প্রত্যেক ছত্র ছত্র এক একটা ভাবের কথা কবিগুরু লিখেছেন। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত এই ভাবে আমরা ভাবিত হয়ে পড়ছি। আমি আজকে বলছিলাম এক জায়গায়, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গা হে তব জয় গাথা। এই তিনটে লাইনকেই যদি মনে করি, আমাদের ভেতরের মানুষটি সম্পূর্ণ পরিবর্তন হওয়া খুব সম্ভব। যে তব শুভ নামে জাগে, জাগরণটা খুব জরুরি। আমি ভারতবর্ষের নাগরিক, আমি যেখানেই থাকি না কেন আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতীয়, এই যে বোধটা, এটা আমাদের ভেতরে জাগা ভীষণ জরুরি। এবং তখনই আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারবো এবং আমরা প্রতি কাজের ভেতর থেকে তার শুভাশীর্বাদ চাইব। আজকে এমন মনে পড়ছিল একটি ঘটনা, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে দুটি জাপানি ছেলে পড়াশোনা করতে এসেছে। তারা তাদের ক্লাসে একটা অদ্ভুত কাণ্ড করতো, একটি ছেলে নোট লিখত এবং একটি ছেলে কন্টিনিউয়াসলি পেন্সিল ছুলে যেত। তখন পেন্সিলে নোট নিতে হতো, সে পেন্সিলে ছুলেই চলেছে, ছুলেই চলেছে, আর পেন্সিল তৈরি করে রাখছে এবং আরেকটি ছেলে নোট নিয়ে যাচ্ছে। খানিকক্ষণ নোট লেখার পরে সে পেন্সিলের শীষটা ভেঙে যেত, সেই ছুলে রাখা পেন্সিল থেকে লিখতো। তার আমেরিকান বন্ধুরা তাদের বলতেন যে কেন তোমরা এরকমভাবে সময় নষ্ট করছো, যে পয়সায় তোমরা জাপানি পেন্সিল কেনো সেই পয়সায় অনেক বেশি ডিউরেবল আমেরিকান পেন্সিল পাওয়া যাবে। তাদের সেই ভদ্রলোক বলেছিলেন যে হ্যাঁ, এটা ঠিক যে পয়সা দিয়ে আমরা জাপানি পেন্সিল কিনছি, এই পয়সায় অনেক ভালো পেন্সিল, আমেরিকান পেন্সিল পাওয়া যাবে। আমরা জানি আমাদের দেশ যথেষ্ট ভালো জিনিস উৎপাদন করে না, কিন্তু যদি আমরাই আমাদের দেশের জিনিসপত্র, আমাদেরই আমাদের প্রোডাক্ট ভালো না বাসি এবং তাকে না কিনে সেই শিল্পকে বর্ধন না করি, তাহলে আগামী দিনে আমাদের মৃত্যু খুব স্বাভাবিক। এটা তখনকার দিনের ঘটনা, তাতে দেশকে যে কী ভালোবাসা এটা আমরা দেখি। সেদিনকে একজনের একটা ভিডিও ক্লিপিং দেখছিলাম, সেখানে তিনি বলছেন, আমার এক বন্ধু গিয়েছিলেন, তিনি একটা ছবি তুলে নিয়ে এসছেন যে আমাদের ইয়েতে যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন একদল ওই রকম টুরিস্ট, তারই মতো একদল টুরিস্ট কিছু খাবার সঙ্গে করে নিয়ে গেছিলেন এবং সেটা খেয়েছিলেন। খাবার পরে কিছু খাবারের গুঁড়ো মেঝেতে এবং সিটে পড়েছিল। তারা নেবে যাওয়ার পর সহযাত্রী জাপানিরা সেটা পরিষ্কার করে দিচ্ছে। এমন নয় যে তারা কাউকে কিছু দেখাতে চায়, তারা তাদের দেশকে ভালোবাসতে চায় এবং এই বার্তা বহন করতে চায়। একই অভিজ্ঞতা আমারও হয়েছিল, আগরতলা থেকে কলকাতায় ফিরছি, 55 মিনিটের ফ্লাইট, কিন্তু তারপরেই দেখলাম এক ভদ্রলোক, ভদ্রমহিলা, তার ছেলে আমার ঠিক পাশের যে তিনটে সিট ছিল সেখানে তারা বসেছেন। তারা ওই ব্রাউন ব্রেডের যে পাউরুটি পাওয়া যায় তার পেটখানা কাটা, তার ভেতরে পাউরুটি, এই মুড়ি, চানাচুর প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়ে এসছেন। এবং ফ্লাইট ছাড়ার পরে যখন সিট বেল্ট খুলতে অনুরোধ করা হলো, তারপরে তারা সেই প্যাকেট থেকে মুড়ি বার করে খাচ্ছেন। সমস্ত ফ্লোরটা একদম ময়লা হয়ে গেছেন। এয়ার হোস্টেস অত্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন, কিন্তু বলছেন হবে না, খালে খেলে কি মুড়ি পড়বে না? মুড়ি তো পড়বে। এর অর্থ হচ্ছে আমরা আমাদের যে নিজের জায়গাকে নষ্ট করি, নিজের দেশকে, নিজের সম্পদকে আমরা ভালোবাসি না। তাই বলছেন, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গা হে তব জয় গাথা। শুধু আমার দেশ মহান, আমার দেশ কত কি বললেই হবে না, কিন্তু আমরা যেন সেই দেশের অধিবাসী হয়ে ওঠার যোগ্য হয়ে উঠি। আমরা পড়ছি ২৪ নম্বর বললি, এটি স্থান বেলুড় মঠ, কাল নির্মাণকালে ১৮৯৮ সালে।
শিষ্য প্রশ্ন করছেন, স্বামীজি জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য কিরূপে হইতে পারে? দেখিতে পাই ভক্তি পথাবলম্বীগণ আচার্য শঙ্করের নাম শুনিলে কানে হাত দেন, আবার জ্ঞান মার্গীরা ভক্তদের অকুল ক্রন্দন উল্লাস নৃত্য ইত্যাদি দেখিয়া বলেন ওরা পাগল বিশেষ। স্বামীজি বললেন, কি জানিস, গৌণ জ্ঞান এবং গৌণ ভক্তি নিয়েই কেবল বিবাদ উপস্থিত হয়। ঠাকুরের সেই ভূত বানরের গল্প শুনেছিস তো? শিষ্য বললেন, আজ্ঞা হাঁ। স্বামীজি বলছেন, কিন্তু মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই। মুখ্যা ভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম ও স্বরূপে উপলব্ধি করা। তুই যদি সর্বত্র সকলের ভেতর ভগবানের প্রেমমূর্তি দেখতে পাস তো কারোপরা হিংসা দেশ করবি। সেই প্রেমানুভূতি এতটুকু বাসনা ঠাকুর যাকে বলতেন কামিনী কাঞ্চনা শক্তি থাকতে হবার জো নাই। সম্পূর্ণ প্রেমানুভূতিতে দেহবুদ্ধি পর্যন্ত থাকে না। আর মুখ্য জ্ঞানের মানে হচ্ছে সর্বত্র সর্বত্র একাত্ম অনুভূতি, আত্মস্বরূপে সর্বত্র দর্শন। তাও এতটুকু অহংভক্তি থাকতে অহংবুদ্ধি থাকতে হবার জো নেই। এইটা একটা একটা খুব মানে একদম ভীষণ রকমের প্রশ্ন, যা তখনও ছিল এখনও আছে, যে কেউ কেউ মনে করেন খুব কান্নাকাটি খুব হইচই খুব নাচ গান করলে সেটা ভক্তির খুব প্রকাশ হোক। আমাদের মধ্যে কেউ কেউ আছেন, আমি দেখেছি, তিনি যে জব করেন রাস্তা দিয়ে হেঁটে আসছেন এবং বুকের মধ্যে হাত দিয়ে দিয়ে দেখে আসছেন। এই দেখানোটা আমাদের কাছে খুব 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 বাজের। আমি ভক্ত এটা প্রকাশ যতক্ষণ না করছি, অন্যেরা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ মনে আমাদের শান্ত হয় না। এটা একবারে প্রাইমারি লেভেলে থাকে। প্রাইমারি যত আমরা গভীরে যেতে থাকি তত এই জিনিসগুলো আপনা আপনি খসে যাবে। আমি তাকে দোষ দিই না, কিন্তু এগুলো আপনা আপনি খসে যাবে, এগুলো খসে যাবেই। কারণ আমরা যত সাধন ভজনের গভীরতায় যাব তখন এই বাইরের দেখানোটা এটা আপনা আপনি চলে যাবে। আবার কেউ আবার এত লুকোতে চেষ্টা করে, লুকোতে গিয়ে তা সাধন ভজনই হয় না, সবসময় তার মনে হয় কেউ না কেউ তাকে দেখছে, তার মানে তিনিও আমাদের এই ইয়েতে নেই। এটা দ্বিতীয়টার আমিত্ব, আর প্রথমটা হচ্ছে আমাদের কামিনী কাঞ্চন বা কাঞ্চনা আসক্তি, আমাদের আসক্তি, আমাদের বাসনা। লোকে দেখুক আমি ধার্মিক, লোকে দেখুক আমি যাপক, লোকে দেখুক আমি ঈশ্বরের পথে চলেছি, এটা কিন্তু ঈশ্বরের পথে যাওয়ার পথ নয়। অন্তরায় আমি থেমে গেছি, এক পাও এগোতে পারবো না, আমাদের মনের মধ্যে যদি এরকম ভাবনা চিন্তা থাকে। আবার ঠিক সেই রকম কেউ যেন না জানে আমি নিবৃত্তির ইয়েতে করবো, এই করতে গিয়ে এই লুকোতে গিয়ে আমাদের এতটা সময় ব্যয় হয়ে যায় যে আমরা কিছুতেই কোনোভাবেই আর সেই আসল জিনিসটা করতে পারি না। স্বামীজি দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে গৌণ ভক্তি গৌণ জ্ঞান, মুখ্যা ভক্তি মুখ্য জ্ঞান। এই গৌণ ভক্তি আর মুখ্যা জ্ঞান এই দুটোর মধ্যে ফারাক হচ্ছে, গৌণ ভক্তি আচরণের উপর নির্ভরশীল, ঈশ্বরের প্রতি ভালোবাসা তার আসে না, কিন্তু মুখ্যা ভক্তি এলে আমরা ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করি। তখন আমরা দেখি সর্বত্র সকলের ভেতরে ভগবানের প্রেমমূর্তিকে দর্শন করি, ভগবানকেই সবার ভেতরে দর্শন করি, সেই কারণে কারুর প্রতি আমাদের ক্ষোভ কারুর প্রতি আমাদের কষ্ট থাকে না। এবং সেই কারণে যারা সত্যিকারের ভক্ত তারা অন্য কেউ কষ্ট দেয় না, এটাও কথা। এই যে আমাদের এখানে অনেক রকমের কষ্টাকষ্টি হতে থাকে না, তার মূল কথা হচ্ছে আমরা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসি না। ভগবানকে যদি ভালোবাসতাম তার প্রীতি উৎপাদনের জন্য কাজ করতাম তাহলে আমাদের এত গোলমাল হওয়ার কথা নয়। তাই বলছেন, এবং এই যে হিংসাদেশ কেন হয় তার কারণ হচ্ছে সেই প্রেমানুভূতি একটু বাসনা, ঠাকুর যাকে বলছেন কামিনী কাঞ্চনা শক্তি থাকতে হবার জো নেই। আমি ক্লাস করছি, সবাইকে বলছি হ্যাঁ মহারাজের ক্লাস করি, কিন্তু আমি এর সঙ্গে গল্প করি, তার সঙ্গে গল্প করি, ওর সঙ্গে গল্প করি। এখানেই আমরা দেখেছি যখন শুরু থেকে, এখন তো অনেকেই ক্যামেরা অফ করে রাখেন, এটা খুব সুবিধে আমাদের, আমরা দেখেছি পাশের বাড়ির সঙ্গে লোকের সঙ্গে গল্প করছেন মুড়ি খেতে খেতে, ক্লাস চলছে, কিন্তু আমি তাকে দেখেছি ইনস্টিটিউট অফ কালচারে, কী ভক্তি কী ভক্তি কী ভক্তি, ওরে বাবা ভীষণ ভক্তি, মানে মনে হয় যে যেন যখন লোকেশনজি বা প্রভানন্দজির সামনে তারা আসতেন মনে হতো ঈশ্বর বই আর অন্য কোনো কিছু জানে না, কিন্তু ঈশ্বরের যখন কথা হয় তখন তাদের আচরণ, তাদেরকে ওই পরিবেশের বাইরে বার করে দিলে তখন তারা বোঝা যায় যে মানুষজন কীরকম হচ্ছে। সেই গোপাল ভাঁড়ের গল্পের মতো একটি লোক অনেক ভাষায় কথা বলে, আসল তার মাতৃভাষা কোনটি সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। তাই গোপাল ভাঁড়কে বলা হয়েছে তুমি এটা নির্ণয় করো। গোপাল ভাঁড় একটা সুতো টান টান করে দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাগিয়ে রেখেছে,
তার আসার আগে, সে লোকটি আসার আগে, লোকটি এসে সেই সুতোতে পড়ে পা লাক্ষাতে পড়ে গেল। তখন তার মুখে মাত্র ভাষা বেরোচ্ছে, সরা অন্ধ আছি, তখন জানা গেল যে লোকটা ওড়িশি। এইটা হচ্ছে কথা, আমাদের স্বস্বরূপকে প্রকাশিত হয়ে যায়। সেই কারণে স্বস্বরূপকে প্রকাশিত না করে আমরা যদি ঈশ্বরের দিকে এগিয়ে যেতে থাকি, তাহলে আমাদের এই যে আসক্তি, আমাদের যে বাসনা, এগুলো আপনা আপনি দূরীভূত হয়। ঠিক সেই রকম যখন আমরা জ্ঞান নিয়ে ভাবি যে সর্বত্র একাত্মত অনুভূতি, জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, সবই আমার প্রকাশক শক্তি, সবই আমার প্রতিবিম্ব, প্রতি জিনিসের ভেতরে আমি প্রতিভাত হচ্ছি, তখন সকলের দুঃখ সকলের বেদনা আমরা অনুভব করতে পারি। গঙ্গার মাঝখানে দুজন মাঝি ঝগড়াঝাড়ি করছে, মারামারি করছে, একজন একজনের পিঠে একবারে চটাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, আর গঙ্গার পারে এই ঘরের ভেতরে বসে ঠাকুর তীব্র ব্যথা অনুভব করছেন, এবং এমন ব্যথা তার অনুভব করেছেন তার পিঠে সেই পাঁচ আঙুলের দাগ পড়ে গেছে। হৃদয়রাম সেটি দেখে বলছেন, কে মেরেছে মামা তোমাকে, তুমি একবার বলো, তার টুঁটিটা আমি ছিঁড়ে দেবো। দেখুন, কেউ কাউকে মারেনি, কিন্তু যে কাত্ম অনুভূতি জগতের সব কিছুর ভেতরে এক বোধ হচ্ছে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের একটি ভারী সুন্দর স্মৃতি আছে স্বামী বিবেকানন্দকে নিয়ে। একদিন রাত্রিরে বিবেকানন্দ স্বামীজি দেখছেন যে স্বামীজি এই বিজ্ঞান মহারাজ দেখছেন যে স্বামীজি তার বারান্দায় হেঁটে বেড়াচ্ছেন, বড় অস্থির তিনি। তাকে জিজ্ঞাসা করা হলো যে স্বামীজি কি হয়েছে, ঘুম আসছে না? বললেন, বুকের ভেতরে একটা চাপ অনুভব করেছি, নিশ্চয়ই কোথাও কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। এই কোথায় কিছু একটা সমস্যা, তখন তো সঙ্গে সঙ্গে এরকম আজ তক টিভি চ্যানেল ছিল না, তাই জানা যেত না। জানা গেল এক দুদিন বাদে যে জাপানে কোথাও একটা ভূমিকম্প হয়েছে এবং তাতে প্রচুর লোকক্ষয় হয়েছে। দেখুন, স্বামী বিবেকানন্দ অজ পাড়াগা বসে আছেন, একাত্ম অনুভূতিকে তীব্র হলে এই বিষয়টা হয়। শিষ্য জিজ্ঞেস করছেন, তবে আপনি যাহাকে প্রেম বলেন তাহাই কি পরম জ্ঞান? স্বামীজি বলছেন, তা ওই কি, পূর্ণ প্রজ্ঞ না হলে কারুর প্রেমানুভূতি হয় না। দেখছিস তো, বেদান্ত শাস্ত্রে ব্রহ্মকে সচ্চিদানন্দ বলে। এই সচ্চিদানন্দ শব্দের মানে হচ্ছে সৎ অর্থাৎ অস্তিত্ব, চিত অর্থাৎ চৈতন্য বা জ্ঞান, আর আনন্দ প্রেম। অর্থাৎ ভগবানের সৎ ভাবটি নিয়ে ভক্ত ও জ্ঞানীর মধ্যে কোনো বিভেদ বিসংবাদ নেই, কিন্তু জ্ঞানমার্গী ব্রহ্মের চিত বা চৈতন্য সত্তাটির ওপর সর্বাধিক বেশি জোর দেয় এবং ভক্তগণ আনন্দ সত্তাটি সর্বক্ষণ নজর রাখে। কিন্তু চিত স্বরূপে অনুভূতি হওয়া মাত্র আনন্দ স্বরূপের উপলব্ধি হয়, কারণ যা চিত তাই যে আনন্দ। এটা হচ্ছে খুব একটা সহজ সাধ্য কথা, সচ্চিদানন্দের কত সুন্দর ব্যাখ্যা। সৎ হচ্ছে ভগবানের অস্তিত্ব, ভগবানের অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব কেউ মূর্তিতে বলছে, কেউ বলছে মূর্তি নয়, তিনি অসীমে মিলিয়ে আছেন, সব কিছুর মধ্যে আছেন, সে মিলিয়েই থাকুন বা আকার ধারণ করুন, সবার ঈশ্বরের সেই প্রকাশক বুদ্ধিকে, প্রকাশক শক্তির প্রতি তার কারুর সামান্যতম কোনো অসুবিধা নেই। কিন্তু চিত স্বরূপ বা তার চৈতন্য বা জ্ঞানস্বরূপ নিয়ে জ্ঞানমার্গীরা ভাবে, আর আনন্দ স্বরূপ বা প্রেম স্বরূপ এটি নিয়ে ভক্তিমার্গীরা ভাবে। যখনই কেউ আনন্দে ডুবে যাচ্ছেন, ঈশ্বরের আনন্দে ভাবছেন, তখনই তার ভেতরের অন্ধকার দূরীভূত হয়। তিনি অনুভব করেন জগতে আর দ্বিতীয় বস্তু নেই, শুধু এক পরব্রহ্ম বিরাজ করছেন। আর যারা জ্ঞানের পথ দিয়ে যান, তাদের ভেতরে অদ্ভুত একটা প্রেমের প্রকাশ দেখা যায়। আপনারা তোতাপুরীর জীবন দেখেছেন, তোতাপুরী জ্ঞানমার্গী ছিলেন, 40 বছর ধরে সাধন করে তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, কিন্তু তার ভেতরে এই যে আনন্দ স্বরূপ এটি প্রকাশ ছিল না। আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণকে হাতে তালি দিয়ে গান গাইতে দেখলে বলতেন, কিউ রুটি ঠেকতে হো, উত্তর ভারতে এমনি এমনি করে হাতের ভিতরে লিচিটাকে দিয়ে এরকম উল্টে পাল্টে হাত তালির মতো দিয়ে দিয়ে একটু 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 করে বাড়ানো হয়, বাড়িয়ে তারপর সেই রুটিটি শেখায়। আমাদের যেমন একে দিদিকে রুটি বেলুন আর চাকির মধ্যে দিয়ে বড় করে করা হয়, সেরকমটি করা হয় না, কখনো সেরকমটি করা হয় না। তাই বলছেন যে ওই কারণে তিনি তার আনন্দ স্বরূপটা প্রকাশ করতে পারতেন না, কিন্তু ঠাকুর যখন তাকে তাঁর কৃপায় তিনি তারই আনন্দ স্বরূপটা বিকশিত হতেন, তখন দেখা গেল যে শ্রীরামকৃষ্ণ গাইছেন এবং তোতাপুরীর দুচোখ দিয়ে জল পড়ছে। এই বাংলা সিনেমায় কিছু কিছু ঘটনা বড়ই সুন্দর দেখানো হয়েছে, যে তোতাপুরীর এই দর্শনের পর তোতাপুরী চলে যাবে, তার আগে তিনি কালী মন্দিরে মাকে দর্শন করতে এসছেন,
এবং তিনি সেই চিরপ্রকাশময় চিন্ময় মূর্তিকে দর্শন করছেন, শ্রীরামকৃষ্ণের গানে অভিভূত হয়ে যাচ্ছেন। এই দুটি দুপথ দিয়ে মানুষ যেতে পারে। প্রথমে যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। তিনি আছেন, তিনি হয় মূর্তির ভেতরে আছেন বা তিনি সর্বত্র বিরাজ করছেন, কিন্তু সেই শক্তির প্রতি বা সেই ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস থাকা দরকার। এবার একটি অমোঘ প্রশ্ন করে ফেলেছেন যেটি এখনও পর্যন্ত ভীষণভাবে প্রাসঙ্গিক। তবে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন, এবং ভক্তি ও জ্ঞানশাস্ত্রকেই শাস্ত্রেই বা এত বিরোধ কেন? এটা একবারে ভীষণ রকমের ঠিক ঠিক কথা। স্বামীজি বলছেন, আমরা পুরো উত্তরটাকে পড়ে নেব। কি জানিস, গৌণ ভাব নিয়ে, অর্থাৎ যে ভাবগুলি ধরে মানুষ ঠিক জ্ঞান ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয়, সেইগুলি নিয়ে যত লাঠালাঠি দেখতে পাওয়া যায়। কিন্তু তোর কি বোধ হয়, এন্ড বড়, উদ্দেশ্য বড়, কি মিন্স বড়? নিশ্চয়ই উদ্দেশ্য থেকে উপায় কখনো বড় হতে পারে না, কেননা অধিকার ভেদে একই উদ্দেশ্য লাভের নানাবিধ উপায় হয়। এই যে দেখছিস জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এগুলি সবই হচ্ছে উপায়। আর পরাভক্তি বা পরব্রহ্ম স্বরূপকে দর্শন হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি বিবাদ হচ্ছে কি নিয়ে। একজন বলছেন পূব মুখ হয়ে বসো, ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যাবে। আরেকজন বলছে না, পশ্চিম হয়ে মুখ হয়ে বসতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। হয়তো একজন বহুকাল পূর্বে পূব মুখ হয়ে বসে ধ্যান ভজন করে ঈশ্বর লাভ করেছিলেন। তার চালারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে বলতে লাগলে পূব মুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনো হবে না। আর একদল বলল, সে কি কথা, পশ্চিম মুখ বসে ভগবানকে অমুকে ভগবান লাভ করেছে, আমরা শুনেছি যে, আমরা তোদের এই মত মানি না। এই রূপে সব দল বেঁধেছে। একজন হয়তো হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছে, অমনি শাস্ত্র তৈরি হলো নাস্তেভ্য গতির অন্যথা, এই পথ দিয়ে না গেলে আর অন্য পথে গেলে মুক্তি হবে না। কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হলেন, তখনই আরেক মত চলতে লাগলো। আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির খেই বা আরম্ভ কোথায়। এই সেই খেই হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটি বোঝাবার মতো শব্দ আমাদের ভাষায় নেই। উপনিষদে আছে, এই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। একাগ্রতা কথাটি দ্বারাও শ্রদ্ধা কথার সমুদয় ভাবটি প্রকাশ করা যায় না। বোধ হয় একাগ্র নিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা শব্দটি অনেকটা কাছাকাছি মানে হয়। নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না, ভাবতে থাকলে দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্বের দিকে এগিয়ে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। ভক্তি এবং জ্ঞানশাস্ত্র উভয়ে ঐরূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ দিচ্ছে। যুগ্ম পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সব মহান সত্যক্রমে দেশাচারে পরিণত হয়েছে। শুধু যে তোদের ভারতবর্ষে এরূপ হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতে ও সকল সমাজে এইরূপ হয়েছে। আচার আর বিচারবিহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে, খেই হারিয়ে ফেলছে, তাই এত লাঠালাঠি চলছে। এটা হচ্ছে কথা। এই আসলে এইটা যারা সত্যিকারের সিদ্ধ সাধক তাদের মধ্যে কখনো এই ভাবটা আমরা দেখতে পাইনি, তাদের মধ্যে অন্য কোনো রকম এই ভাবটা হয় না। কারণ যারা পৌঁছে গিয়েছে তারা তো বুঝতেই পারে, উপরে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে ঠাকুর বলছেন যে ইট কাঠ পাথরে সিঁড়িটি তৈরি হয়েছে, তাই দিয়ে ছাদও নির্মিত হয়েছে। অতএব দুটোই সেই একই জিনিস। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি ততক্ষণ আমাদের পথ নিয়ে আমাদের একটা অহংকার থেকে যায়। আমরা মনে করে থাকি যে আমাদের পথটাই অন্যরকম। এটা নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের ভেতরে হয়েছিল তা নয়, বেশ বহু বছর আগে রামকৃষ্ণ মিশনের দুই দল সাধুর ভেতরে এই নিয়ে তাদের একটা মনোকষ্ট তৈরি হয়েছিল। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বিষয়ে বলতে গিয়ে এই ঘটনাটা আমি আপনাদের বলেছিলাম। কাশীতে দুটি আশ্রম আছে, কাশী অদ্বৈত আশ্রম আর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। দুটি আশ্রমের দুরকম কাজ। একটি আশ্রমে বিগ্রহ আছে, তার পূজা, সেখানে দুর্গা পুজো, কালী পুজো এবং সরস্বতী পুজো প্রতিমায় হয়ে থাকে,
এবং শাস্ত্রাদি চর্চা, ধ্যান, জপ এটি মুখ্য প্রধান। দেবতার সেবা, সকালে মঙ্গল আরতি, বেলায় পূজা, তারপরে দুপুরের ভোগ, বিকেলে বৈকালে, সন্ধ্যায় সন্ধ্যারতি এবং রাত্রে শয়নারতি, এই নিয়ে একটা এই নিষ্ঠার একটা জীবন চলছে। আবার অন্যদিকে আরেকটা আশ্রম আছে, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, স্বামীজির ভাষায় রামকৃষ্ণ মিশন হোম অব সার্ভিস, এমন একটা যে এমন একটা বাড়ি যেখানে সেবার মাধ্যমে মানুষের চিকিৎসা করা হয়, মানুষের মনের শরীরের চিকিৎসা করা হয়, এবং সাধুরা সবাই ভেতরে শিব জ্ঞান করে তাদের সেবা করে, শিব জ্ঞান করে সেবা করতে করতে তাদের ভেতরে এই শিবের ভাব আসে। এ কথা সত্যি, আপনারা যারা বনবিহারী মহারাজকে দেখেছেন তারা অবশ্যই এটি অনুভব করতে পারবেন। মহাপুরুষ মহারাজ বনবিহারী মহারাজকে পাঠিয়েছিলেন, লেখাপড়া বিশেষ তিনি জানতেন না, তাকে সেবাশ্রমে পাঠিয়েছিলেন কাশী সেবাশ্রম সঙ্গে, যাতে তিনি রোগীদের কিছু সেবা করেন। রোগীদের সেবা করার জন্য সেই সময় ডিসপেন্সারিতে লোক ছিল না, তাই ডিসপেন্সিং করার কাজ শেখানো হয়, এই নানা রকমের ঘা পরিষ্কার করা, এই সমস্ত এই কাজ করতে 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 তিনি এমন তাতে সিদ্ধ হলেন যে পরবর্তীকালে যখন তিনি পায়ে হেঁটে দীর্ঘ সময় দাঁড়িয়ে যেতে পারতেন না বা দাঁড়িয়ে থাকতে পারতেন না, তখনও তিনি নিত্য হুইলচেয়ারে করে এবং ডাক্তারেরাও কোনো ডিফিকাল্ট কেস এসে বনবিহারী মহারাজের কাছে রেফার করতেন। এই দুই আশ্রমের সাধুদের ভেতরে ভীষণ রকমের একটা তর্জা গর্জা শুরু হলো। একজনরা বললেন শিবজ্ঞানে জীবসেবা ছাড়া মুক্তির কোনো পথ নেই, আরেক দল বললে না, সাধন ভজন এসব কিছু না হলে তাহলে কিন্তু মুক্তির পথ হবে না। প্রবল ঝগড়া শুরু হলো। তখন স্বামী শারদানন্দজি এসে তাদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেন, সেই মধ্যস্থতা ফলপ্রসূ হয়নি। তখন স্বামী ব্রহ্মানন্দজিকে ভুবনেশ্বর থেকে নিয়ে আসা হলো। ব্রহ্মানন্দজি তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট পদে সেবারত। ব্রহ্মানন্দজি ওপরের 10 নম্বর ঘরে থাকতেন, দোতলায়, ঠিক ঠাকুর মন্দিরের সোজাসুজি যে ঘরটি আছে সেই ঘরটিতে তিনি থাকতেন। তিনি যখন এলেন তখন সবাই মনে করলেন এইবার বোধহয় ব্রহ্মানন্দজি মহারাজ, হয় অদ্বৈতাশ্রমীরা মনে করলেন সেবাশ্রমবাসীদের তিনি বকাঝকা করবেন, সেবাশ্রমবাসীরা মনে করলেন অদ্বৈত আশ্রমবাসীরা যোগাযোগ করবেন। স্বামী ব্রহ্মানন্দজিকে প্রণাম করা মাত্র তিনি বললেন, আরে কাল থেকে আমরা একসঙ্গে বসে জপ ধ্যান করব। কোনো বিষয় নিয়ে আলোচনা হলো না, অথচ একটা নতুন নিয়ম চালু হলো। পরের দিন ভোর থেকে মঙ্গল আরতির পরে সবাই এসে রাজামহারাজের ঘরে বসতে থাকলেন। রাজামহারাজের দুটো করে খাট ছিল, একটা বড় একটা ছোট খাট। রাজামহারাজ সেই ছোট খাটটিতে বসে থাকতেন, তাকে ঘিরে সব সাধু ব্রহ্মচারীরা বসে জপ করতেন। এত সাধু ব্রহ্মচারী আসতেন ঘরের মধ্যে জায়গা হতো না, ফলে কেউ কেউ বারান্দাতেও বসতেন। কিন্তু এইভাবে সেই সূর্যোদয়ের আগে থেকে সূর্যোদয় হয়ে যাবার অবধি জপ ধ্যান হতো। রাজামহারাজের সঙ্গে একদল খুব ভালো গায়করা থাকতেন। রাজামহারাজ বলতেন আজকে কোন দেবতার স্তব হবে, সেই অনুযায়ী স্তব স্তুতি করা হতো। সব শেষ হয়ে গেলে সবাই যে যার কাজে ফিরে যেতেন। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির পরে তারা সবাই একসঙ্গে হতেন এবং সাধন ভজন করতেন। এক মাস রাজামহারাজ সেখানে থাকলেন, এক দিনের জন্য কারুর সমস্যার বিষয়ে কাউকে জিজ্ঞাসা করলেন না, সেটার প্রতিবিধান করার চেষ্টা করলেন না। কিন্তু এক মাস পরে যখন তারা চলে গেলেন তখন প্রত্যেকে অনুভব করলো তাদের অন্য অপরপক্ষের জন্য যে এক ধরনের গ্লানি তৈরি হয়েছিল, এক ধরনের বিবমিশা তৈরি হয়েছিল, এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছিল, বিদ্বেষ শব্দটা সবচেয়ে সঠিক, সেটি সম্পূর্ণভাবে অপসৃত হয়েছেন। যারা অদ্বৈত আশ্রম আছেন তারা অনুভব করলেন শুধুমাত্র পূজা পার্বণ, দেবতার বিগ্রহের পূজা পার্বণ সেবা করলেই হবে না, শিবজ্ঞানে জীবসেবা ছাড়া মুক্তি একেবারে হবে না। আর যারা শিবজ্ঞানে জীবসেবা করছেন তারা মনে করলেন যে শুধু যদি এই কাজটাই কন্টিনিউয়াসলি করে যাই, একটা সময় আত্ম অহংকার এসে আমার এই কাজটা সেবা থেকে এটা কোনো রকমের কাজে রূপান্তরিত হবে, তাই সাধন ভজনও একসঙ্গে প্রয়োজন আছে। এই যে জ্ঞানের দুটি একেবারে তীব্র অংশ, আমরা যেখানে যে যেখানে পৌঁছচ্ছি, কেউ যখন শিবজ্ঞানে জীবসেবা করতে করতে তার এক্সট্রিম পয়েন্টে গিয়ে পৌঁছচ্ছেন, তার কাছে দেবতা সত্যি সত্যি, মন্দিরের দেবতা তার কাছে সত্যি সত্যি প্রতিভাত হচ্ছেন, এই তো জ্ঞান। আর যিনি ওইখানে পূজা অর্চনা করছেন, পূজা করতে করতে তিনি দেখছেন যে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের পাথরের মূর্তিতে তিনি পূজা করছেন না, জীবন্ত জাগ্রত কালকে নিয়ে তার তিনি পূজা করছেন, এটি হচ্ছে কথা। এই ভাবটিকে নিয়ে আমাদের থাকার কথা। এই যে শেষটিকে হলে আমাদের কখনো হয় না,
আমাদের হিন্দুদের উত্তর দিক বা পূর্ব দিকে মুখ বসে জপধ্যান করতে বলা হয়। উত্তর দিক অর্থাৎ হিমালয়, দেবতাত্মা হিমালয়ের কথা আমাদের মনে পড়ে, যেখানে দেবতাদের বাস, সেই কারণে উত্তর দিকে। আর পূর্ব দিকে বলছে বলা হয় কারণ সূর্য উদয় হয় ওই দিক থেকে, সূর্যকে বলা হয় কর্মধায়িনী। আমরা এই যে যাবতীয় যা কিছু কাজকর্ম করছি সব কিছুর মূলে সূর্য, সূর্য না থাকলে পৃথিবী শান্ত হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত এবং এটা বসবাসের অযোগ্য একটা ভূমিতে তৈরি হতো। সেইখানে আমরা সূর্যের দিকে তাকিয়ে জপধ্যান করি, ভাবটা এই যে সূর্যের মধ্যে থেকে শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত হবে। তার মানে এই নয় যে আমরা যদি কেবলমাত্র সূর্যের দিকে তাকিয়ে সাধন ভজন করি তাহলে আমাদের মুক্তি হবে, তা কিন্তু না। এটা একটা পথ, কেউ এটা এইভাবে করতে পারে। আবার কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে নিয়ম হচ্ছে পশ্চিম দিকেই মুখ করে তৈরি করবে, ঘরে যদি পশ্চিম দিক না থাকে তাহলে আলাদা করে একটা অংশ কিনে সেটিকে জুড়ে সে পশ্চিম দিক, বা ঘরের যে অংশটিকে পশ্চিম দিক সেইটিকে তাদের করা হয়। এই বিবাদের ফলে এই যখনই বিবাদটি আসতে থাকে তখন এই সমস্যা আমাদের তৈরি হয়। স্বামীজি এইখানে একটি ভারী সুন্দর একটি কথা বলেছেন, আমাদের এখানে আমাদের এখন দেখতে হবে এই সকল জপ ধ্যান পূজাদির আরম্ভ বা খেই কোথায়। সেই খেই হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষার শ্রদ্ধা কথাটির বোঝাবার মতো শব্দ আমাদের ভাষায় নেই। স্বামীজি তার বক্তৃতায়তে বলেছেন যে আমি এই শ্রদ্ধার প্রপার লিটারাল ইংরেজি মানে করতে পারছি না। দেখবেন স্বামীজির ইংরেজি বক্তৃতায় যেখানে শ্রদ্ধা শব্দটি ব্যবহার হয়েছে সেখানে তিনি শ্রদ্ধাই বলেছেন, বলেছেন এর কোনো সঠিক ইংরেজি শব্দ নেই। বলছেন যে এই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল, যখন তাকে যমরাজ তাকে নানা রকমের প্রলোভন দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন, তিনি কিছুতেই তার সেই প্রলোভনে প্রলোভিত হচ্ছেন না। কেন প্রলোভিত হচ্ছেন না? তার কারণ হচ্ছে তিনি বলছেন মৃত্যুস্বরূপ তুমি আমার জীবনে উপস্থিত হয়ে আছো, তুমি যা কিছু আমায় দান করো না কেন তা একটা সময় শেষ হয়ে যাবে, অতএব আমি অশেষকে চাই, শেষ যে আছে তাকে আমার চাই না। যা একটা সময় যে বিদ্যা যে কর্ম এক সময় শেষ হয়ে যাবে, সেই বিদ্যা সেই জ্ঞান সেটা নিয়ে আমার কোনো কাজে লাগবে না, অতএব তুমি আমাকে এমন এক জ্ঞান এমন এক বুদ্ধি প্রদান করো যাতে আমি অনন্ত জীবন অনন্ত আনন্দের অধিকারী হতে পারি। তাই তিনি আত্মজ্ঞানের চর্চা করেছিলেন। বলছেন উপনিষদের এই শ্রদ্ধা নচিকেতার ভেতরে হৃদয়ে প্রবেশ করেছিল, একাগ্রতা কথাটির দ্বারা শ্রদ্ধা কথার সমুদয় ভাবটিকেও প্রকাশ করা যায় না, বোধহয় একাগ্র নিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটি অনেক কাছাকাছি অর্থ হয়। একাগ্র এবং নিষ্ঠা দুটো মিলিয়ে মানে এমন এক নিষ্ঠা যেটি কোনো দিকে যাচ্ছে না, একই জন্মুখ একেবারে একই অভিমুখে যেটি যাত্রা করছে। নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না কেন ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতিক্রমেই একত্বের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি এক মনে শ্রদ্ধার সঙ্গে এবং এক মনে একদিকে সমস্ত মনটাকে গুটিয়ে নিয়ে কাজ যদি আরম্ভ করি আমরা, তাহলে সেই কাজে সিদ্ধি লাভ হবেই। সে রান্না করাই হোক কুটনোকোটাই হোক আর বড় প্রশাসন বা স্কুল কলেজ চালানোই হোক, সমস্ত কিছুর জন্য একাগ্রতার প্রয়োজন আছে। আমি তো আমাদের স্কুলে দেখি আমাদের হেড স্যার কি একাগ্র মনে একটি সকালে রোজ তাকে একটি কাজ করতে হয়, সেটা হচ্ছে রুটিন, সাবস্টিটিউট রুটিন, রুটিন একটা করে দেওয়া থাকে। কিন্তু সেই দিন যে যে মাস্টারমশাইরা অ্যাবসেন্ট থাকেন অনুপস্থিত থাকেন তাদের বদলে অন্য মাস্টারমশাইকে সেইখানে সেট করা, সেখানে পুট করে গোটা স্কুলের কোনো ক্লাস বাদ যাবে না এরকমভাবে করা। আমি দেখি সমস্ত মন প্রাণ তিনি যখন করেন তাকে ফোন করলেও তিনি ফোন তোলেন না, তার কাছে গেলেও মনে হয় যেন তার সঙ্গে কথা বলা যাবে না, তিনি এমন একটা একাগ্রভাবে করেনটা সব ক্ষেত্রে এটা আমাদের প্রযোজ্য। এটা যদি না থাকে তাহলে কোনো কিছুই হয় না। ঈশ্বর লাভ থেকে সাংসারিক জীবন সেইখানের ক্ষেত্রে একাগ্র নিষ্ঠাটা খুব জরুরি। ভক্তি এবং জ্ঞানশাস্ত্রে উভয়েরই এইরূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করেছে। আমাদের জীবনে নিষ্ঠা আনবার জন্য এইভাবে উপদিষ্ট হয়েছে, আমাদের বলা হচ্ছে উত্তর দেবলোক তার দিকে তাকিয়ে জপধ্যান করো, পূর্ব দিক কর্মলোক কর্মদান করেন সূর্যলোক তার দিকে তাকিয়ে তুমি জপধ্যান করো, যেন সেই ভাবটি পবিত্রতার ভাব নিরন্তর কর্ম প্রবণতার ভাব এটি যেন আমাদের জীবনে স্থায়ী হয়ে যায়। ভক্তি এবং জ্ঞানশাস্ত্রী উভয়েরই এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য
মানুষকে বিশেষভাবে উপদেশ করেছেন। যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে এই সব মহান সত্যক্রমে দেশাচারে পরিণত হয়েছে। আপনাদের সে একটি গল্প বলেছিলাম, একজন ছোট্ট ছেলে সে দেখলো তার দাদুর শ্রাদ্ধে তাদের বাড়ির পোষা বিড়ালটা খুব সমস্যা করছে। তার বাবা সেই পোষার বিড়ালটার পায়ে দড়ি দিয়ে বেঁধে যে বারান্দার যে শিখে সেখানে আটকে রেখে দিলেন। সারাদিন একবারে কোনো রকম কোনো বিরোধ ছাড়াই খুব ভালোভাবে শ্রাদ্ধ কার্যটি হয়ে গেল। সেই ছোট ছেলে ক্রম বড় হলো এবং তার বাবার শ্রাদ্ধে যখন সমস্ত আয়োজন হয়েছে তার মনে হলো একটি জিনিস কম হয়েছে, কি না, বিড়ালের পায়ে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়নি, এটা যদি না রাখা হয় তাহলে শ্রাদ্ধ হবে না। তখন নানা জায়গায় খোঁজাখুঁজি করে একটি বিড়াল জোগাড় করা হলো, তারপরে সেই বিড়ালটির পায়ে দড়ি বেঁধে রেখে তবে কাজ শুরু হলো। এইভাবে সংস্কার আমাদের ভেতরে প্রবেশ করে থাকে, সংস্কার আমাদের ভেতরে ভীষণ রকমের প্রবেশ করে। আমরা কেন কি করি সেটা আমরা জানি না। আমাদের মনে আছে কাশীপুর উদ্যানবাটিতে পয়লা জানুয়ারিতে যেমন ঠাকুরের খাটেতে অনেক ঢিল কাগজ দিয়ে মোড়া ঢিল এসে পড়ে, তেমনি ঠাকুর যে গাছটির সামনে হয়েছিলেন কল্পতরু হয়েছিলেন সেই গাছটি নেই এখন, তার বদলে ওই জায়গায় আরও একটি আম গাছ লাগানো হয়েছে, সেটাকে ঘিরে আছে একটা লোহার ইয়ে, তার ভেতরে সবাই ওই মেদে বুদে রাখে। কি অদ্ভুত, অনেকে বিশ্বাস করেন যে শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে ওই কাশীপুরের ঘরের ঠিক সামনে দেখবেন একটা ওই ক্রিসমাস ট্রি আছেন, সেই ক্রিসমাস ট্রিতে তারা সবাই প্রণামী দেয় এবং সেইখানে যে পরিমাণ ঢিল বাঁধা হয় সেটাই আম গাছে যত ঢিল বাঁধা হয় তার চেয়েও অনেক বেশি। সেই দিন এত প্রণামী পরে ঝাড়ু দিয়ে, মানে আপনারা যদি রাত্রিরে দেখেন ঝাড়ু দিয়ে সেই প্রণামী তোলা হয়, হাত দিয়ে তোলা সম্ভব হয় না, ঝাড়ু দিয়ে প্রণামীগুলো একত্রিত করে তারপর একটা ঝুড়িতে বা বস্তার ভেতরে ভরা হয় এবং যে পরিমাণ ওই ঢিল লাগানো থাকে কাঁচি দিয়ে কাটতে কাটতে সেদিন রাত্রিরেও সম্পন্ন হয় না, পরের দিন সকালেও সেই ঢিলগুলিকে খোলা হয়। অথচ এই ঝাউ গাছটার সাথে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হবার কোনো সাধারণতম সম্পর্ক ছিল না, কারণ শ্রীরামকৃষ্ণ যে সময় কল্পতরু হয়েছিলেন সে সময় গাছটি ছিল না, এই গাছটি সৌন্দর্যায়নের জন্য, বাড়ির সৌন্দর্যায়নের জন্য করা হয়েছিল। কিন্তু আমাদের কুসংস্কার এই সমস্ত আমাদের সাধারণ বিচার বুদ্ধিকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। দেখবেন কিছুদিন আগে দেখছিলাম স্বামী শিবাধীশানন্দজির যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগিও না, এই গানটিকে সাথে স্বামীজির একটা ছবি দিয়ে একজন আমাকে পাঠালেন, আপনি দেখেছেন, আপনি একটি বক্তৃতায় বলেছিলেন স্বামীজির গলা রেকর্ড করা চাই, দেখুন স্বামীজির রেকর্ডেড গলা। আমি ভালো করে কান দিয়ে শুনলাম, দেখলাম শিবাধীশানন্দজি। আমি ওনাকে বললাম একটু যুক্তিটা ব্যবহার করার চেষ্টা করুন, এই গানটি যিনি লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি তাঁর সন্ন্যাস হয়েছেন 1983 সালে, আর এই গানটির যিনি সুর দিয়েছেন স্বামী বলভদ্রানন্দজি, এই গানটির যিনি লিখেছেন তার সন্ন্যাস হয়েছে 1985 সালে, আর এই গানটি যিনি সুর দিয়েছেন বলভদ্রানন্দজি তার সন্ন্যাস হয়েছে 1986 সালে, এবং স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে 1902 সালে, আর যিনি গানটা যিনি গিয়েছেন তার সন্ন্যাস হয়েছে 2014 সালে। তাহলে স্বামী বিবেকানন্দকে একটা এক্সটেন্ডেড লাইফ লিড করার দরকার ছিল, যেরকম আমাদের মাঝে মাঝে কোনো একজন নেতা বা নেত্রী বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর একটাও রবীন্দ্রসঙ্গীত লেখা হয়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার, এই রকম জিনিসপত্র হয়ে থাকে। আমরা মূল থেকে আমরা ওই অন্য জিনিসের প্রতি আমাদের ভীষণ রকমের থাকে ওর নিষ্ঠা থাকে, এবং শুধু তাই নয় একেবারে সেইটি আমাদের জীবনে এমনভাবে থাকে তা আমাদের যুক্তি ভাবনা সমস্ত কিছুকে একেবারে শান্ত করে দেন। এন বিশ্বনাথনের একটা রেকর্ডিং আছে, শিকাগো অ্যাড্রেসের রেকর্ডিং, যেটা আমরাও দেখেছি বীরবাণী যে ক্যাসেট তাতে প্রথম প্রকাশিত হয় খুব সম্ভবত 1993 সালে, স্বামী বিবেকানন্দের শিকাগো সেন্টিনারি যে বছর হয়েছিল সেই বছর প্রকাশিত হয়। ওই বক্তৃতাটি ছিল এবং তার সঙ্গে আরও কিছু গান ছিল, সর্বজ্ঞানন্দজি এবং নরেন্দ্রানন্দজি এবং দলের সবার গান, স্বামীজির একটি মুখের ছবি দিয়ে সেই ক্যাসেটটি বেরিয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছিল। সেটাও একজন আমাকে পাঠালেন, বললেন দেখুন স্বামী বিবেকানন্দের গলা, একজন মহিলার গলা খুব ফেইন্টভাবে রেকর্ডিং করা, তিনি বলছেন স্বামী বিবেকানন্দ ফ্রম ইন্ডিয়া, এই বলছেন, ওইটাই তাতে হয়ে গেল এবং ঝাঝাঝা করে অনেক হাততালি করলেন। এবং তাকে বললাম যে এটা কখনোই সম্ভব নয়, তিনি আমাকে বলছেন তিনি কিন্তু সাধারণ মানুষ নয়, একটি কলেজের অধ্যাপক,
তিনি বলছেন সে কি কথা, তখন তো রেকর্ডিং জিনিস আবিষ্কার হয়ে গেছে। মানে হ্যাঁ ঠিক, রেকর্ডিং আবিষ্কার হয়েছে, কিন্তু এই যে লোকমাঝারে যে রেকর্ড করা এটার পক্ষে সম্ভব হয়নি, মাইক্রোফোনের ব্যবহার তখনও সেরমভাবে আসেনি। স্বামী বিবেকানন্দের জীবন স্মৃতিতে আমরা দেখেছি, সিস্টার নিবেদিতার স্মৃতিতেও আছে, স্বামীজিকে খুব চিৎকার করে বক্তৃতা দিতে হতো, শেষের দিকে স্বামী যখন সেইটা দিতে পারতেন না তখন একটা চোঙা ব্যবহার করতেন। এবং স্বামী বিবেকানন্দ এখন আমাদের মমতা ব্যানার্জি যেভাবে ভাষণ দেন খানিকটা সেইভাবে ভাষণ দিতেন, স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে ভাষণ দিতেন এবং অত্যন্ত জোরে তাকে ভাষণ দিতে হতো। এই অত্যন্ত জোরে যদি তিনি ভাষণ না দিতে পারেন তাহলে কোনোভাবেই তাকে কিছুতেই তাকে তার কথা কেউ শুনতে পেতেন না। এগুলো কিন্তু আমরা সবই জানি, আমাদের যুক্তি কোথাও হারাচ্ছে না, অথচ কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করি না। তিনি বলছেন, প্রশ্ন করছেন, মহাশয় তবে এখন উপায় কি? স্বামীজি বললেন, পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, আগাছাগুলোকে উপড়ে ফেলতে হবে, সকল মতে সকল পথে দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে আছে, সেগুলিকে সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলিকে লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের এবং দেশের মঙ্গল হবে। আমরাও যে সমস্ত জিনিসপত্র দেখেছি, ছোটবেলায় দেখেছি যে গঙ্গা থেকে স্নান করিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের নবপত্রিকা, এবং আমরা ছোটবেলা থেকে জানতাম গণেশের পাশে রাখা আছে, অতএব এটা নবপত্রিকা নাম না, এটা নাম কলাবো এবং এটা গণেশের বউ। একেবারে ধাড়ি বয়সে যখন নিজে দুর্গা পুজো করতে গেলাম তখন দেখলাম ওটি ধাড়ি বউ নয়, ওটি হলেন মা দুর্গার আরেকটি প্রকাশ। এই সব কিছুর মধ্যে মা জড়িয়ে আছেন, সব ওই উদ্ভিদের ভেতরে যে মা জড়িয়ে আছেন তার এক একটি প্রকাশ, এক একটি বৃক্ষ নিয়ে নটি বৃক্ষ, এবং সেটিকে এমন সুন্দর করে বাঁধা হয় তার ঠিক বুকের কাছে বেলগাছটির, বেলগাছের যুগ্ম ডাল বাঁধা হয়, ওই যুগ্ম ডালটা হচ্ছে জগন্মাতার স্ত্রী শক্তির প্রকাশ, এবং সেই যুগ্ম ডালটিকে কাটা হয় এইভাবে, ওই তার থেকে যখন মাকে নিয়ে আসা হয় দেবী নবপত্রিকাবাসিনী দুর্গা, দুর্গাতে রূপান্তরিত হলেন, তখন তার থেকে একটু বেলগাছের ডাল কাটা হয়, সেই ডালটি দেবী ঘটের ভেতরে নিমজ্জিত করা হয়, যেন ওই ভাবটি যে দেবী যেন ওই দেবীর কলসে এসে তিনি এসে অবস্থান করছেন, এই ভাবটিকে আমাদের ভেতরে জাগানোর ব্যবস্থা করা হয়। আমরা কিছুতেই জানতাম না, আগে ভাবতাম পতাকা দেবীর পুজো হয়, দেখবেন দেবী দুর্গা ঠাকুরের মহাষ্টমীর দিন ঠিক কার্তিকের পায়ের কাছে একটা বেদি তৈরি করা হয় এবং তাতে অনেকগুলি পতাকা, নানা বর্ণের পতাকা, লাল নীল হলুদ সবুজ সাদা, তার মধ্যে ছিটছিট নানা পতাকার পুজো হয়। আমরা ভাবতাম এরা পতাকা দেবী, নিজে পুজো করতে গিয়ে দেখলাম ওইটি দেবীর অষ্টশক্তির প্রকাশ। অতএব প্রত্যেকটি শাস্ত্রের অন্তর্নিহিত অর্থকে বলতে হবে। আমরা গীতা বলতে সবসময় বুঝি ইদা ইদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। আর রয়েছে আরেকটি শ্লোক আছে আমাদের যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তারপরের অংশটা আমাদের কিছুতেই মুখস্থ হয় না। আর আরেকটি আছে রামকৃষ্ণ মিশনের কল্যাণে ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্ন। সারা গীতায় এই চার পাঁচটি শ্লোক ছাড়া আর শ্লোক নেই। সেদিনকে একটি বাংলাদেশি রিল দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে মনোবিজ্ঞানী মোটিভেশনাল স্পিকারের কথা, যারা আমাদের জীবনে নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণাদায়ী বক্তা, তাদেরকে সব দেশ বিদেশের কত প্রেরণাদায়ী বক্তাদের কথা আমরা জানি, কিন্তু আমাদের দেশই শ্রীকৃষ্ণের কথা আমরা সবাই ভুলে গেছি। আপনারা যদি আমরা যদি ভালো করে শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ি তাহলে দেখব যে একেবারে আমাদের ভেতরই কষ্ট পাওয়া একেবারে হতোদ্যম একটি মানুষকে ধীরে ধীরে প্রেরণা দিয়ে তাকে সাধারণ থেকে অসাধারণত্বে নিয়ে যাওয়ার একটা নিরন্তর প্রয়াস করছেন যে শ্রীকৃষ্ণ, এটা কিন্তু হয় না, জ্ঞেয় যোগী আমাদের ভিক্ষা পায় না। তাই বলছেন উপায় হচ্ছে এই এগুলোর উপর যে আগাছাগুলো সেগুলোকে উপড়ে ফেলতে হবে। আমাদের যে কুসংস্কার, সংস্কার থাকা ভালো, কিন্তু সংস্কার যখন কুতে রূপান্তরিত হয় তখন সেটা খুব কাজের নয়। আমি বাঁ হাতে খাবো না ডান হাতে খাবো না কোন হাতে কী খাবো, এইটা একটা ভীষণ বিষয়। আমার মনে আছে যখন সাধু হতে এলাম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে কেউ একজন নালিশ করে দিলেন যে আমি বাঁ হাত দিয়ে মুখ দিয়ে জল খাই, মহারাজ বললেন দেখ আমরা সুচিতা মানি,
এটা যদি করিস তাহলে হবে না, তোর যদি ডান হাত দিয়ে জল নাও, খেতে খেতে তো কষ্ট খারাপ লাগে, তাহলে আল গোছে জল খাবি। তিনি আমার সংস্কারটাকেও ভাঙলেন না, আবার একই সঙ্গে অশুচি কোনো জিনিসের কার পরিচয়ও দিলেন না। আমার মনের ভেতরের যে এটাকে সেটা সম্পূর্ণভাবে দূরীভূত করে দিলেন। কেমন করিয়া উহা করিতে হইবে? স্বামীজি বললেন, কেন, প্রথমত মহাপুরুষদের পূজা চালাতে হবে, যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন, তাদের লোকের কাছে আইডিয়াল আদর্শ বা ইষ্টরূপে খাড়া করতে হবে। যেমন ভারতবর্ষে শ্রীরামচন্দ্র, কৃষ্ণ, মহাবীর ও রামকৃষ্ণ, দেশে শ্রীরামচন্দ্র মহাবীরের পূজা চালিয়ে দে দেখি, বৃন্দাবন লীলাফিলা এখন রেখে দে, গীতা সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা চালা, শক্তি পূজা চালা। এইটির কথা তিনি বলছেন, যারা এই সমস্ত সত্যকে প্রত্যক্ষ করেছেন, যাদের কথা আমরা জানি, যেমন রাম, কৃষ্ণ, বুদ্ধ, মহম্মদ, এদের সকলের এবং শ্রীরামচন্দ্র শ্রীরামকৃষ্ণের পূজা প্রচলন করতে বললেন। এমনকি স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তার রামকৃষ্ণ মিশনের কার্যধারার সর্বশেষ ভাবটি ছিল এই, জগতের যাবতীয় যে মহাবাণী যেগুলো আছে, এটি শ্রীরামকৃষ্ণ যেভাবে প্রতিভাত হয়েছে সেইটি প্রকাশ করা। কেন আমাদের মহাপুরুষের আশ্রয় নিতে হবে? কারণ আমাদের চোখ এখন খারাপ হয়ে গেছে। যেরকম সূর্যগ্রহণ যখন হয়, তখন ডাইরেক্ট যদি সূর্যগ্রহণ আমরা দেখি তাহলে আমাদের চোখে খারাপ লাগে। সেই কারণে আমরা একটা ফিল্টার পেপার বা এক্সট্রা প্লেট ধারণ করি, যাতে ডাইরেক্টলি আলোটা এসে আমার চোখে পীড়া না দেয়। ঠিক সেই রকম অবতার পুরুষ যারা জীবনের মধ্যে এই ভাবগুলিকে অনুধাবন করেছেন, তাদের জীবনের আলোকে যদি আমরা ভগবত তত্ত্ব নিয়ে ভাবি, ভগবত তত্ত্বকে নিয়ে চর্চা করি, তাহলে সেই ভাবটি আমাদের জীবনে স্থায়ী রূপ ধারণ করে যাবে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণি ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।